তারে তোরলাউ, সারি দুনিয়া পর মে ছাউ, বস ইতনা সা খোয়াব হ্যায়, বস ইতনা সা খোয়াব হ্যায়। মেরে আগে মেরে পিছে হাথ জোরে দুনিয়া ভাগে, বস ইতনা সা খোয়াব হ্যায়, বস ইতনা সা খোয়াব হ্যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমরা জানো এই গানটা ইনার মিনিংটা কি, যে সব কিছু চেয়ে ফেলছে, হ্যাঁ সব কিছু চেয়ে ফেলছে, তারপরেও কি বলছে যে আমি আমার আশা তো এইটুকুনি, আমার স্বপ্ন এইটুকুনি ছোট্ট সা। হ্যাঁ, তো এটা কাকে ডেডিকেট করলাম? এটা ডেডিকেট করলাম হচ্ছে অবশ্যই চিকনি চামেলিকে। চিকনি চামেলি আজকে আবার, তো আগে ফানি ওয়েতে ভিডিও করে নেবো, মানে ফানি পার্টটা আগে করে নেবো, তারপরে যাব সেন্সিটিভ পার্টে। ঠিক আছে, সেন্সিটিভ অর্থে সেন্সিটিভ ঠিক না, উচিত কথা বলার জন্য, উচিত কথা এটাও ফানি ওয়েতে, উচিত কথা ওটাও সিরিয়াস ওয়েতে, তো সেই কারণে ফানি ওয়েটা আগে। তো আমাদের ফন্দীপ মানে চিকনি চামেলি, হঠাৎ করে চিকনি চামেলি থেকে হঠাৎ করে ফন্দীপ কেমন যেন মুখে একটা বাঁধলো। যাই হোক, আমাদের চিকনি চামেলি ভিডিও শুরু করে দিয়েছে, আমার মনে হয় একদিন আগে পরে হচ্ছে, কারণ ড্রেস আপ দেখে মনে হলো যে একদিন আগে পরে হচ্ছে। মানে দেখো, ভগবানই চায় না, ভগবানই চায় না চিকনি চামেলি আর মিনার মধ্যে ছাড়াছাড়িটা হয়ে যাক, ভগবানই চায় না। নতুবা দেখো, দুজন দুজনের নামে কেস, প্রথমে তো মিনা কেস করেনি, প্রথমে কি কেউ কেস করেছিল? প্রথমে কেস করেছিল মিনা, প্রথমে কিন্তু কেউ কেস কামারের দিকে যায়নি, প্রথমে গেল কি মিনা, মিনাকে প্রচণ্ড পরিমাণে উত্তক্ত করা হলো, এবং সেই উত্তক্ত করার পিছনে এই চিকনি চামেলি ভীষণভাবে সক্রিয় ভূমিকা পালন করেছে, যে সবাইকে দিয়ে তার বউয়ের চরিত্র হনন করিয়েছে ভিডিওর মাধ্যমে। তো সেই কারণের জন্য লাস্টে বাধ্য হয়ে আর ও বান্ধবীকে, মিনার বান্ধবীকে জোর করে ইনক্লুড করা হলো, মিনার বান্ধবীকে থ্রেড দেওয়া হলো যে ওরও নাকি এরকম কোনো চরিত্রগত দোষ আছে বা যা কিছু আছে সেটা ওর বরের কাছে ফাঁস করবে, মানে মিনার বান্ধবীর বরের কাছে বান্ধবীরটাই কথা ফাঁস করে দেবে। তো সেই কারণের জন্য খুব স্বাভাবিকভাবেই মিনার উপরে চাপ আসলো মিনার বান্ধবীর তরফ থেকে। তখন মিনা কোথায় গেল? পুলিশের দ্বারস্থ হলো। তো তখনও পর্যন্ত কোনো কেস কামারি হয়নি, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে যখন বিষয়টা অতিরিক্ত হতে শুরু করলো, বিশেষ করে ওই বিনোদন নোংরাটা যখন অতিরিক্ত পরিমাণে শুরু করলো, তখন কিন্তু এই মিনা আর সহ্য করতে পারলো না, যে আমার সঙ্গে যা হয়েছে আমি সব ভুলে গিয়ে আমি আমার মতন ছিলাম, কিন্তু আমাকে আমার মতন থাকতে দেওয়া হচ্ছে না, ইন্ধন যুগিয়ে যুগিয়ে আমাকে নিয়ে যাতে কাটাছেড়া করা হয় সেই রকম মানে প্ল্যান করা হচ্ছে। তো তার জন্য মিনা কি করলো? একটা কেস করলো, তাদের পুরো ফ্যামিলির নামে 498 কেস করলো। দেখো, এই বিষয়টা কিন্তু সবই ভিডিও থ্রুতে আমি যেটা বুঝেছি সেই হিসাবে বলছি, বারবার করে বলছি, ভিডিও মারফত পার্ট বাই পার্ট যেরকম এসেছে তার থ্রুতেই কিন্তু আমি বলছি, যে এরকম এর পরিপ্রেক্ষিতে তারপরে গিয়ে মিনা কি বল ভাবলো যে না, আমার সঙ্গে এমনিতে তো অত্যাচারিত আমি হয়েইছি, নতুবা এই ভিডিওর মাধ্যমে তার 498 কেস হয় না, তো আমি তো অত্যাচারিত হয়েইছি, এখনও সেই জ্বালা থামছে না, থামাচ্ছে না, উল্টে আরও বেশি লেলিয়ে দিচ্ছে জনসমক্ষে, আমাকে এইভাবে নোংরা করছে, আমার চরিত্রকে নিয়ে এভাবে ছেলে খেলা করছে। তো সেই কারণের জন্য মিনা কি করলো? 498 কেস দিল। এই 498 কেস খাওয়ার পরে, তারপরে যখন ওই এক ঘন্টার জন্য আর কি, ওটাকে কি বলে, রিজার্ভ রুমে না কি বলে একটা, তো সে যেখানে ছিল সেখান থেকে আসার পরে ওর মনে হলো, তার আগে ওর লিগাল টিম নিয়ে এই যে চিকনি চামেলি অনেক কিছুই বলছিল, তো তারপরে গিয়ে করলো এই নাল অ্যান্ড ভয়েড কেসটা করলো। তারপরে একটা সময় আসলো যখন চিকনি চামেলি পুরো বুঝতে পেরেছিল যে আমি যে নাল অ্যান্ড ভয়েড কেসটা করেছি তাতে করে আমিই ফাঁসবো, আর আমার ছেলেটা পুরোপুরি সারা জীবনের জন্য আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে, সারা জীবনের জন্য। ওই নাল অ্যান্ড ভয়েড কেসটা যদি চিকনি চামেলি উইথড্র না করতো না, তাহলে ওদের সম্পর্কটা খুব স্বাভাবিকভাবে অবৈধ হতো, আর অবৈধ সম্পর্কের বাচ্চা অবৈধই হতো, আর অবৈধ সম্পর্ক থাক বা বৈধ সম্পর্ক, বাচ্চার উপরে মায়ের অধিকার থাকতো। চিকনি চামেলি কিন্তু তার বাচ্চার অধিকার, বাচ্চার উপরে অধিকার সারা জীবনের মতন হারিয়ে ফেলতো, এটা আমার মনে হয়েছে, ঠিক আছে, কারণ এটাই তো হওয়ার কথা, স্বাভাবিক। তো তার সেই মানে কি বলবো, সেই ভয়েতে বা সেই আশঙ্কায় আর ভবিষ্যতের কথা ভেবে চিকনি চামেলি কিন্তু ওই নাল অ্যান্ড ভয়েড কেসটা উইথড্র করে নিল, ঠিক আছে। উইথড্র করে নেওয়ার পরে তারপরে গিয়ে এই সমস্ত মানে
কিছুতেই এই যে তারপরে লাস্টে মীনাকি বললো যে যে কিনা বলছিল যে আমার কিচ্ছু চাই না, আমার শুধু মুক্তি চাই, অর্থাৎ ডিভোর্স চাই। এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়ালো, তারপরে গিয়ে মীনা বললো কি আমার ডিভোর্সই চাই না। এটা ভগবানের ষড়যন্ত্রও হতে পারে, মানে ভগবানও তো ওপরে, ষড়যন্ত্র মানে ভগবান যেইভাবে আমাদেরকে চালনা করছে, প্ল্যান, ভগবানেরটা হচ্ছে প্ল্যান, ভগবান কখনো ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্র মানুষ করে। তো ভগবান এইভাবেই চালাচ্ছে, প্রথমে কেসটা তুলিয়ে নিল, তারপরে এদিক থেকে তোমার মীনা ডিভোর্সও এখন চায় না। তো হতে পারে এরকমটাই ইন ফিউচারে যে এরা দুজনে আবার এক হয়ে গেল, সেই দিন হবে সার্থক সব কিছু, সেই দিন সব কিছু সার্থক হবে। আজকে একটা শর্ট ভিডিও দেখলাম যেখানে কিনা এই কিমা ওই মীনার ছেলেটাকে জোর করে চটকে চটকে আদর করছে, দেখাতে চাইছে ক্যামেরার মধ্যে যে কতখানি আদর, কত ভালোবাসি আমি, জোর করে টেনে টুনে হিঁচড়ে আদর করছে। তো আমার ভীষণ পরিমাণে অসহ্য লাগছিল, ভীষণ পরিমাণে আমার খারাপ লাগছিল যে যেই মেয়েটার চরিত্র নিয়ে দিন রাত কচলাচ্ছে, সেই মেয়েটার জন্ম দেওয়া ছেলেকে ও গিয়ে আদর করছে, আর ওর বাবা মানে ছেলের বাবা সেটাকে প্রশ্রয় দিচ্ছে। এর থেকে খারাপ কিছু আর হতেই পারে না। আমাকে দিন রাত গালাগালি দিচ্ছে, আমার চরিত্র বিক্রি করছে, আমাকে মানুষের সামনে নোংরা করছে, যেই মানুষটা, সেই মানুষটা আমার আমার জন্ম দেওয়া সন্তান, আমি গর্ভে ধারণ করেছি, সেই সন্তানকে গিয়ে আদর করছে, বিশ্বাস করো মনে হয় যেন শেষ করে দিই, এরকম একটা কিছু মনে হয়। মীনার জায়গায় আমি থাকলে না, মীনার জায়গায় আমি থাকলে খেল বহু আগে দেখিয়ে দিতাম, বহু আগে খেল দেখিয়ে দিতাম। তো যাই হোক, ফন্দীপের বিষয়টাতে আসি। তো বলছে চিকনি চামেলি বলছে যে সমস্ত কাজ বাজ শেষ করে নিয়ে তারপরে ভিডিওটা এডিট করছি, কি কষ্ট, কি যে চাপ, বাপরে বাপ। আমার মনে হলো চিকনি চামেলি এমন করে কথাটা বলল, মনে হচ্ছিল যেন ও সংসারের রান্না বান্না, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, এইগুলো সব সেরে এসে তারপরে ভিডিও এডিট করছে, এডিট করে তারপরে আমাদেরকে শোনাচ্ছে যে এক গাদা কাজ শেষ করে, সব কাজ শেষ করে, এক গাদা না, সব কাজ শেষ করে তারপরে ভিডিও এডিট করছি। আমার না তখনই মনে হচ্ছিলো, ডাইরেক্ট আমার সামনে যদি থাকতো আমি জিজ্ঞাসা করতাম কি রান্নাবান্না করা হয়ে গেছে, মানে সব কাজ মানে কি, এবার তুমি তোমার নিজের ধরো নিম্নচাপ এসছে, ধরো প্রকৃতির ডাক এসছে, সেটা তুমি করে এসছো, সেটা তুমি ধৌতকর্ম শৌচকর্ম করে এসছো, তার জন্য তো তুমি বলতে পারো না আমি সব কাজ করে এসেছি, নতবা ওর কী কাজ, বিছানাটা পর্যন্ত তোলে না, শুয়ে যে ওঠে বিছানাটা পর্যন্ত তোলে না, তাহলে ও কী কাজ করে, ওই তো জল আনতে যাওয়া আর বাজারে যাওয়া, এই দুটো কাজ, এই দুটো হচ্ছে ওর সবচেয়ে বেশি বড় কাজ, আর সারাদিনে ওই কাজ, আর যদি বাজারঘাট যাওয়া লাগে তাহলে তো খুবই ভালো, কন্টেন্টের জন্য যদি যাওয়া লাগে তাহলে তো সোনায় সোহাগা, কন্টেন্টের জন্য সব কিছু করতে পারে, কন্টেন্টের জন্য ওপর নিচ করতে পারে গ্যাস নিয়ে, তখন আর কষ্ট হয় না, হ্যাঁ সব কিছু নিয়ে টেনে টুনে হিঁচড়ে নিয়ে ছাদে নিয়ে করতে পারে, তখন আর কষ্ট হয় না। তো আমার যদি সামনে থাকতো চিকনি চামেলি জিজ্ঞাসা করতাম, চিকনি চামেলি তুমি কী কাজ সেরে এসেছো, তুমি কী কাজ করে এসেছো, না একটুখানি এক্সপ্লেইন করো তো, তুমি যে বললে যে সব কাজ সেরে এসেছো, সব কাজ কী সেরে এসেছো। আচ্ছা এইবার বলছে এই যে দিল হ্যায় ছোটা আশা ছোটি সি আশা, তো চিকনি চামেলি বলছে যে আমার আশা খুব ছোট, ভগবানের দয়ায় তোমাদের ভালোবাসায় টুকটুক করে চলছে, ইচ্ছে তো করে অনেক কিছু কিন্তু সব তো আর সম্ভব না, তবে হ্যাঁ যতটুকু চলছে ততটুকুতে খুশি আছি, যেভাবে চলছে খুশি আছি, তোমাদের দয়া তোমাদের ভালোবাসায় যেভাবে চলছে আমি আমার মোটামুটি হয়ে যাচ্ছে। আচ্ছা যদি এটাকে বলে ফন্দীপ যে ওর সাধারণ জীবনযাত্রা, ও বলছে আমার ছোটো আশা, ছোটো ছোটো আশা আকাঙ্ক্ষা, ব্যাস আমি এই নিয়েই খুশি, যে যার বাড়িতে একটা বাইক থাকা সত্ত্বেও, একটা ফোর হুইলার থাকা সত্ত্বেও, আবার 3 লক্ষ টাকা দিয়ে একটা বাইক কেনে, সে যদি বলে যে এটা আমার ছোট্ট আশা, বাড়িতে দুজন পুরুষ মানুষ আর একটা বাচ্চা, ও তো এখনও ছোট, গাড়ির সঙ্গে ওর সম্পর্ক নেই এখন, তো সেই বাড়িতে 3-3টে গাড়ি, 2 টু হুইলার 1 ফোর হুইলার, আর এখানে চিকনি চামেলি বলছে আমার আশা খুবই ছোট্ট, ছোট ছোট আশা, 3 লক্ষ টাকার বাইক কিনবে না, ঘপাত করে ওই 3 লক্ষ টাকার বাইক কিনবে না, 5 লক্ষ টাকা ঝেপেছে, তো ওই টাকাটা কিছুতেই রেখে দেওয়া যাবে না, তো ওই টাকা থেকেই কিনে ফেলেছে, কোনো সময় শোনো এই যে বাইকটা কিনেছে এত মাস হয়ে গেছে, কোনো সময় বলেছে যে বাইকের কিস্তি মেটাতে হবে, কোনো সময় বলেছে, কারণ বাইকটা ক্যাশ টাকাতেই নিয়েছে, নতবা তো বলতো, নতবা তো বলতো যে এই যে বাইকের কিস্তি দিতে হবে,
কোনো সময় আমি তো বলতে শুনিনি, তোমরা যদি বলতে শুনে থাকো আমাকে অবশ্যই জানিও। যার কিনা কি বলবো, ওপরে নিচে দুই জায়গাতেই ড্রয়িং রুম, দুই জায়গাতেই সোফা টোফা সব কিছু রয়েছে। হ্যাঁ, এখন আবার রাজকীয় সিঙ্গেল সোফা নিয়ে এসেছে, তারপরে পাথর টাথর বসানো উপরে, তোমার ইন্টেরিয়র, তাই তো বলে ইন্টেরিয়র ডিজাইন, মানে ভেতরের যে কাজগুলো ডেকোরেশনগুলো সেইগুলো করেছে, ফলস সিলিং রে সব কিছু করেছে। তারপরে যদি বলে ওর আশা ছোট, তাহলে এসে কেসে চলেগা, হাম কেসে মানেঙ্গে, হাম লোক কেসে মানলে কে তোমারা আশা ছোট ছোট হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইবার আসি মেন বিষয়, যেটা কিনা ওর আজকে মেন হচ্ছে তোমার ইয়ে ছিল, অ্যাট্রাকশান, ভিডিওর অ্যাট্রাকশান। হ্যাঁ, টাইটেলে দেওয়া ছিল যে যে স্মার্ট, স্মার্ট লোকজনের সঙ্গে মিশলে তো স্মার্ট হবই। তারপরে লাইনটা লেখা ছিল একটুখানি বাংলায় লেখে, একটুখানি ইংরেজিতে লেখে। তারপরে আবার লিখেছে অনেক দিন তার সাথে কথা বলবো ভাবছি, মানে তার সাথে যার সাথে যে স্মার্ট তার সাথে অনেক দিন ধরে কথা হয় না। আমি বলেছি না, ফোনদীপ ইনিয়ে মিনিয়ে, ইনিয়ে বিনিয়ে, ইনিয়ে বিনিয়ে এনি হাউ প্রিটেন্ড করতে চাইছে যে ও কারোর সাথে ইনভলভ রয়েছে, এবং সেটা নিয়ে যাতে আমরা কাটা ছেঁড়া, কাটা ছেঁড়া করি আবার সেলাই করি, কাটা ছেঁড়া করি আবার সেলাই করি, এটা যাতে করি সেটা চিকনি চামেলি ভীষণ পরিমাণে চাইছে। নতবা তো এখন তো কন্টেন্ট ফুরিয়ে যাচ্ছে, বউ উত্তর দেয় না, বউকে নিয়ে আর কত পিণ্ডি চটকাবো, বউ তো উত্তরই দেয় না, বউ তো ফ্ল্যাট নিয়ে মজে রয়েছে। হ্যাঁ, তো সেই কারণের জন্য এ এখন কখনো বউয়ের পিণ্ডি চটকায়, কখনো যার সঙ্গে যুক্ত রয়েছে তাকে তুলে তুলে ধরে, তাকে তুলে তুলে ধরে, তাকে তুলে ধরতে চায়। তো এই হচ্ছে এখন চিকনি চামেলির ভিডিওর মেন কন্টেন্ট। তো বেশ ভালো কথা, বলছে স্মার্ট লোকজনের সঙ্গে মিশলে তো স্মার্ট হবই। হ্যাঁ, বলছে এতে যদি, এতে তো অনেকের ফাটছে, এতে ফাটুক, তাতে আমার কিছু করার নেই, আমার কিছু করার নেই। যদি আমি স্মার্ট হয়ে যাচ্ছি সেটা দেখে যদি কারোর ফাটে, আমি এক্সারসাইজ করছি, আমি নিজেকে ফিট রাখছি, আমি নিজেকে স্মার্ট তৈরি করছি। আমি চিকনি চামেলি সহ ওর যে দালালগুলো রয়েছে তার মধ্যে কিছু শিক্ষিত রয়েছে, কিছু কিছু অশিক্ষিত রয়েছে, প্রত্যেককে ইনভলভ করে, কারণ আমি ইনভলভ করি বা না করি ওরা আমাকে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে কোলাকুলি করতেই থাকে। ঠিক আছে, মানে আমি বলি বা না বলি ওরা নিজের গায়ে টেনে নিয়ে কথা বলবেই, তো সেই কারণে আমি নিজে থেকেই ওদেরকে সবাইকে ইনক্লুড করেই বলছি। স্মার্ট শব্দটার সংজ্ঞা কী, স্মার্ট কাকে বলে? যার সিক্স প্যাক থাকবে, যার পেটে যার কোনো ভুঁড়ি থাকবে না, যে সবসময় নিজেকে টিপটপ রাখে তাকে স্মার্ট বলে? না, যার আইকিউ লেভেল হাই, যে মানুষের সঙ্গে সুন্দরভাবে মিশতে পারে, সব জায়গায় মানিয়ে গুছিয়ে নিতে পারে এবং সব জায়গায় নিজের একটা গুড ইমেজ তৈরি করতে পারে, তাকে স্মার্ট বলে? কোনটাকে স্মার্ট বলে চিকনি চামেলি? ওই সিট আপ দিয়ে ভুঁড়ি ভেতরে ঢুকিয়ে তাকে স্মার্ট বলে? যে কিনা স্মার্ট আর বিউটিফুলের মধ্যে তফাতটাই বোঝে না, তাকে স্মার্ট কাকে বলে এই প্রশ্ন করাটাই বৃথা। তবে একটা ছোট্ট করে উদাহরণ দিই চিকনি চামেলি, যে স্মার্ট হয় সে কখনো বউয়ের চরিত্র বিক্রি করে না, তাকে ছোট লোক বলে, তাকে কাপুরুষ বলে। যে নিজের বউয়ের মান সম্মান, আমি মানলাম মিনা ভীষণ খারাপ, মিনা চরিত্রহীন, মিনা থার্ড ক্লাস, কিন্তু সেই চরিত্রহীন মেয়েকে নিয়ে দিনের পর দিন কে কথা বলছে? তার শিক্ষিত স্মার্ট স্বামী, এটা কখনো স্মার্টনেসের লক্ষণ নয়, স্মার্টনেসের লক্ষণ এটা নয়। স্মার্ট তাকে বলে যে কিনা খারাপ পরিস্থিতির মধ্যেও ভালোটা মানুষকে দেখাতে পারে, খারাপ মানুষের সাথে মিশেও তাদেরকে ভালো কিছু দেখাতে পারে, ভালো কিছু বলতে পারে, ভালো কিছু গিফট দিতে পারে। গিফট অর্থে টাকা পয়সা দিয়ে না, মুখ থেকে কোনো ভালো জ্ঞানের কথা দিয়ে আসলো, যেটা কিনা তাদেরকেও ভেতর থেকে নাড়িয়ে দিল, সমস্ত রকম পরিস্থিতিতে যে কিনা খুব সুন্দরভাবে স্মুথলি বেরিয়ে আসতে পারে, স্মুথলি চলাফেরা করতে পারে, তাকে বলে স্মার্ট। আর অবশ্যই তার আইকিউ লেভেল, এগুলো আইকিউ লেভেলের মধ্যেই পড়ে, শুধুমাত্র পড়াশোনায় যে ভালো হয় তারই যে আইকিউ লেভেল সব দিক থেকে ভালো থাকবে সেটা কিন্তু না। তো স্মার্ট সব কিছু মিলিয়ে স্মার্ট, সমস্ত কিছু ভালোটা মিলিয়ে স্মার্ট। তুমি বলতে পারো যে তুমি হ্যান্ডসাম হচ্ছ, যদিও বা আমি কোনো দিক থেকে দেখি না, হ্যান্ডসাম আর স্মার্ট কথাটা কিন্তু আলাদা। শাড়ি পরেও স্মার্ট হওয়া যায়, আবার জিন্স আর টপ পরেও স্মার্ট হওয়া যায় না, আধুনিকা হওয়া যায়, মানে সো কল্ড মডার্ন আউটলুকের দিক থেকে, বাহ্যিক দিক থেকে মডার্ন হওয়া যায়।
আজকে একটা অশিক্ষিত, পড়াশোনা জানে না, সেও জিন্স টপ পরে বেরিয়ে পড়তেই পারে, তার মানে কি সে প্রকৃত অর্থে মডার্ন হয়ে গেল? সে বাহ্যিক দিক থেকে হয়তো মডার্ন হলো, হয়তো সে ঠিকঠাক জিনিসটাকে, ড্রেসপত্রকে ক্যারিই করতে পারছে না, হয়তো ক্যারিই করতে পারছে না। তো আমার ভীষণ হাসি পেল চিকনি চামেলির মুখ থেকে স্মার্ট কথাটা শুনে, স্মার্ট শব্দটা শুনে, এবং স্মার্ট শব্দটাকে ও যেই ওয়েতে ব্যবহার করলো সেটা শুনে আরও হাসি পেল। এর থেকে পুরো পরিষ্কার যে চিকনি চামেলি আর যাই হোক কোনো স্মার্ট মানুষের সাথে মেশে না, নতুবা এই যে স্মার্ট কথাটার একেবারে দফা রফা করে দিত না, তাই না? আমার মনে হয় আমি ঠিক বলেছি। তো চিকনি চামেলি, তোমার চারপাশে যারা রয়েছে তারা ভীষণ পরিমাণে সুবিধাবাদী এবং সবসময় নষ্ট মানসিকতা নিয়ে ঘোরে, সবসময় নষ্ট মানসিকতা নিয়ে ঘোরে, বিনা কারণে মানুষকে অ্যাটাক করে। আজকে কত দিন হয়ে গেছে বলতো এই ফন্দীপকে নিয়ে আমি বিনা কারণে একটা কথাও বলি না, আর কারণবশত যদিও বা বলি অত্যন্ত ভদ্রভাবে বলি, কোনো রকম কোনো তার চারিত্রিক চরিত্রকে না বিগড়ে বলি। তো তো এই তো গেল ওকে নিয়ে কথা, এই চিকনি চামেলিকে নিয়ে কথা। তুমি স্মার্ট হও, স্মার্ট হও, তুমি স্মার্ট হওয়ার আগে আগে একটুখানি ওই হ্যান্ডসাম হও, তারপরে গিয়ে না হয় স্মার্ট হওয়ার চেষ্টা করো। আর যাদের সঙ্গে মিশছো তার এক একটা নষ্টা চরিত্রের, প্রত্যেকের চরিত্র বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছ না, না দেখো না ভিডিও, মানে ওই তোমার মতন চ্যাটিং চুটিং অনেকেই করে, বুঝতে পেরেছ? আচ্ছা, এইবার আসি মিনার কাছে। মিনার ফ্ল্যাটে পুজো হয়ে গেল, তার পরের দিন আসলো স্পেশাল গেস্ট। এই সংক্রান্ত একজন ভিউয়ার্স মিনাকে কমেন্ট করেছে, ফোনটা আমার ওইখানে ওইখানে রয়েছে আর আনছি না, আমার মনে আছে স্পষ্ট কমেন্টটা, যেটা কিনা মিনার টাইটেলে লেখা ছিল যে আমার খুব কাছের একজন কেউ আসছে, এবং ভিডিওর ইন্ট্রোতেও মিনা এই কথাটা বলেছে যে আজকে কিছু মানুষ আত্মীয় আসছে, অতিথি আসছে, অতিথি আসছে, তারা হচ্ছে আমার ভীষণ কাছের ভীষণ প্রিয় মানুষ, কিন্তু তাদেরকে আমি ক্যামেরায় দেখাতে পারবো না। তো এই বিষয়টা নিয়ে একজন কমেন্ট করেছেন, আমার খুব ভালো লেগেছে কমেন্টটা, যে আমরা দেখতে আসলাম তোমার টাইটেলটা দেখে। খুব স্বাভাবিকভাবেই সব মানুষ প্রত্যেক দিন কিন্তু আমাদের ভিডিও দেখে না, যেদিন আমাদের টাইটেলটা একটু জাকজমক, একটু রসালো কসালো হয়, সেই দিন কিন্তু আমাদের দর্শকের সংখ্যা বেড়ে যায়, এটা ভীষণভাবে স্বাভাবিক একটা বিষয়। তো সেখানে এখন মিনার চলছে ফ্ল্যাটের নতুন জীবনযাত্রা, এই ভিউজটা কি ও সবসময় থাকবে? থাকবে না, বড় জোর এই এক মাস চলবে, তারপরে সেই আবার গড় ভিউতে নেমে আসবে, ঠিক আছে? তো এখন যেহেতু ফ্ল্যাট ফ্ল্যাট পুরো একবার ধামাকা ভিডিও আসছে, তো সেখানটায় যদি মিনা কেউ দেখায়, মানে মিনা টাইটেলে দেয় যে আমার কাছের আত্মীয় মানুষ আসলো, তো সেটা দেখে মানুষের অ্যাট্রাক্ট হয়ে ওর ভিডিওতে ক্লিক করা ন্যাচারাল ব্যাপার একটা, সে ওর সাপোর্টার হোক বা হেটার্স হোক। তো এসে যদি প্রথমেই শুনতে পায় যে তাদেরকে আমরা দেখা আমি দেখাতে পারবো না, বা তাদের কোনো চিহ্নই দেখা গেল না, মানে দেখাতে পারবো না মানে কি, তারা আসছে, তাদের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, বা তাদের প্রেজেন্সটা আমরা বুঝতে পারছি, অনুভব করতে পারছি, সেইটুকুও হলো না, পুরোটাই একেবারে আড়ালে আবডালে হয়ে গেল। তো এই নিয়েই কমেন্টটা এসেছে যে আমরা যেটা দেখে, আমি যেটা দেখে তোমার টাইটেলটা দেখে তোমার ভিডিওটা দেখতে আসলাম, কিন্তু তোমার ভিডিওতে সেই রিলেটেড কোনো কথাই ছিল না, তাহলে যেটা তুমি দেখাতে পারবে না সেটা তুমি টাইটেল হিসেবে কীভাবে লেখো? এতে তো তোমার ইমেজ খারাপ হচ্ছে। আমি এই কমেন্টের সঙ্গে 1000% একমত, এই কমেন্টটা যদি আমি নাও দেখতাম এই বিষয়টা নিয়ে আমি ভিডিওতে বলতাম, আমার টপিকের মধ্যে এটা থাকতো। তো এটা একদম 100% ধোকাবাজি দর্শকদের সাথে মিনা করেছে, শুধুমাত্র ভিউজ কামানোর জন্য টাইটেলটা দিয়ে দিয়েছে, বাট ভেতরে কিচ্ছু দেখায়নি, ভেতরে কিচ্ছু দেখায়নি। তো যেটা আমরা দেখাতে পারবো না সেটা আমরা ভিডিওর মধ্যে রাখতে পারি, বাট সেটাকে ভিডিওর কেন্দ্রবিন্দু হিসেবে টাইটেলে আমরা দিতে পারি না। এটা হচ্ছে মানে কি বলবো, দর্শকদের সঙ্গে ধোকাবাজি করা। এর জন্য না মিনার জেল হবে, না মিনাকে কেউ তলব করবে, কেউ কিছু করবে না, ভিউয়ার্সদের সঙ্গে ধোকাবাজি করা। আর সোশ্যাল মিডিয়াতে ভিউয়ার্সরাই সব। আজকে আমি আমার টাইটেলে এমন একটা কিছু দিয়ে দিলাম, ধরো লেখা থাকলো আজকে অমুকের সঙ্গে এমন কিছু হয়ে গেছে, অথচ ভেতরে কিছু চিহ্নই নেই, তাহলে আজকে দেখে আমাকে দর্শকরা গালি দিয়ে যাবে না? এটা বড্ড স্বাভাবিক। তো মিনা, ভিডিওর ভিউজের জন্য এতটা নিচে নামিস না যে তোর সাপোর্টাররাই দুঃখ প্রকাশ করে কমেন্ট বক্সে।
তো সাপোর্টারদেরকেই দুঃখ প্রকাশ করতে হয়। আমাদের হার তখনই যখন আমাদের সাপোর্টাররা আমাদের কোনো কাজে ক্ষুণ্ণ হয় বা আমরা তাদের মানে কি বলবো ভালোবাসার মর্যাদা দিতে পারি না, আমাদের হার তখনই হয়ে যায়। যারা কিনা আমাদেরকে সবসময় হেট কমেন্ট করে, হেট রিয়াকশান দেয় বা ভিডিও করে আমাদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে আমাদের বদার হওয়ার কোনো কারণই নেই, কারণ তারা সেটা করবেই। কিন্তু যারা আমাদেরকে ভালোবাসে তাদের এক্সপেকটেশনটাকে নষ্ট করে দেওয়া, সেটা হচ্ছে আমাদের বড় অপরাধ এই সোশ্যাল মিডিয়াতে। এর জন্য কিচ্ছু হবে না, শুধুমাত্র ভিউয়ার্সরা ক্ষুণ্ণ হবে, আর ভিউয়ার্সরা ক্ষুণ্ণ হলে পরেই এটা শাস্তির বিষয় হয়ে দাঁড়ায় ইউটিউবে, ইউটিউব না পুরো সোশ্যাল মিডিয়াতেই। তো এটা তোর করা একদমই উচিত হয়নি। যাদেরকে দেখাতে পারবি না তাদেরকে নিয়ে টাইটেলে দিয়ে ভিউয়ার্সদেরকে অ্যাট্রাক্ট করার কোনো মানেই হয় না, এটা অন্যায় হয়েছে। আচ্ছা, এইবার কারা এসেছে কি না এসেছে সেটা অনুমান করে আমি বলতে পারি যে ওই যে খাসির মাংস, তারপরে হচ্ছে ডাল ভাজা, এই সমস্ত হয়েছে সেবক দাদা আর সেবক দাদার ফ্যামিলির জন্য। এটা আমার একদম অনুমান থেকে বলছি, আর আমার অনুমান 99% মনে হয় ঠিক আমার কাছে। আমার কাছে আমার অনুমানটা একদম ঠিক। অবশ্যই এই যে সমস্তটা জোগাড় যন্ত্র হয়েছে, ওনার সাহচর্য ছাড়া তো মিনা এখন এক পাও এগোয় না, উনি এখন মিনার পথপ্রদর্শক। তো সেই হিসাব মতো যদি এখন খুব কাছের কেউ থাকে বাবা মা বাদ দিয়ে, তাহলে ওই সেবক দাদা। আমি মানে 100% শিওর, 99 বলে ভুল হবে, আমি 100% শিওর যে ওই অদৃশ্য ব্যক্তি আর কেউ না, সেবক দাদা এবং তার ফুল ফ্যামিলি ছিল। কারণ ফুল ফ্যামিলির কথা এই কারণেই বলছি, বা ফুল ফ্যামিলি না হলেও উনি একা ছিলেন না, আরও মানুষ ছিল ওনার সাথেই ছিল। কারণ মাংসের পরিমাণ দেখে বোঝা যায়, ঠিক আছে, মাংসের পরিমাণ দেখে বোঝা যায়। তো বেশ ভালো, এটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার। অনেকেই ক্যামেরা ফ্রেন্ডলি নয় কিন্তু আমাদেরকে ভালোবাসে, তো সেই কারণে না দেখানোটাই শ্রেয়, কোনো রকম কোনো গণ্ডগোল না করাটাই ভালো। কিন্তু আপত্তিটা ওখানটাতে, যে যেটা তুই দেখাতে পারবি না সেটা নিয়ে কেন দর্শকদেরকে বললি? দর্শকদের একটা এক্সপেকটেশন থাকে না, তো সেটাকে যদি তুই ভ্যালু না দিস, মূল্য না দিস, আখেরে ক্ষতিটা তোরই হবে। এই তো গেল একটা মেন পার্ট, এবার আসি আরেকটা মেন পার্টে। মুখ চোখ খুলে গেছে কি বললো, আমি মেঝেতে শুয়েছিলাম। আচ্ছা, মেঝেতে কেন শুয়েছিল? আর পরের দিন দেখলাম, মানে আজকের ভিডিওতে দেখলাম যে ওর মা মেঝেতে কাঁথা পেতে শোবে আর ও শোবে খাটে। আচ্ছা, এই যে ঘটনাটা কেন হলো, কারণ ওই যে বিছানাটা আগের দিন রাত্রেবেলা ছিল হচ্ছে তোমার, ওর মা ছিল, বৌদি ছিল আর ও ছিল, তিনজনেই ছিল যা দেখলাম ভিডিওতে। তো তাতে করে ওই খাটটার মধ্যে তিনজন তো ধরে যাওয়ার কথা, যাই হোক ওর মা আর ও, মানে মিনা আর মিনার মা হেলদি, আর বৌদি তো একদমই রোগা। তো সেই কারণে হয়তো বৌদি আর মাকে নিচে দিতে পারেনি, যেটা কিনা দেওয়া যায় না, তো ওদেরকে দিয়েছে খাটে আর মিনা শুয়েছে নিচে। কিন্তু যখন বৌদি চলে গেল তাহলে ছিল শুধু মা আর মেয়ে, তাহলে তোরা দুজন কেন খাটে শুতে পারলি না, কেন খাটে শুতে পারলি না, এইটা নিয়ে প্রশ্ন এসেছে কমেন্ট বক্সে। তো আমি দেখলাম যে ওরা যে ও যে যেই ফ্ল্যাটটা নিয়েছে আর কি মিনা, সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে তো অবশ্যই নয়, লিফটে করে যাতায়াত করতে হচ্ছে, থার্ড অথবা ফোর্থ ফ্লোরে হতে পারে, সেকেন্ড থেকে ফোর্থ ফ্লোরের মধ্যে থাকতে পারে, আমি জানি না ফ্ল্যাটটা কত ফ্লোরের আছে, তো সেই কারণেই বললাম। তো এবার যদি টপ ফ্লোর হয়ে থাকে তাহলে গরমের মাত্রাটা কিন্তু বেশি হয়। তো আজকে মিনা বলল যে গরম, ভীষণ গরম, কিন্তু আজকে আর নিচে শোবো না, আজকে খাটেই শোবো। তো ফ্যান তো মনে হয় লাগানো হয়ে গেছে, বেডরুমে ফ্যান লাগানো হয়েছে কিনা আমি না সঠিক দেখিনি, বা হয়তো দেখাইনি বা আমি খেয়াল করিনি, তো সেই কারণের জন্যই মা নিচে শুয়েছে, এটাই হচ্ছে কারণ। যে যেখানে শুয়ে শান্তি পায় এমন তো না যে ওদের মধ্যে কোনো গণ্ডগোল চলছে, বা চললেও সেটা আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং কে কেন কে নিচে শুলো, কেন কে ওপরে শুলো, এটা নিয়ে প্রশ্ন করা, যার যেখানে সুবিধা হবে সে সেখানে শুয়ে পড়বে, মেন হচ্ছে সম্পর্কটা ঠিক রাখাটাই হচ্ছে মেন, ঠিক আছে। তো এই তো গেল আজকে স্বামী স্ত্রীর কে নিয়ে আমার সমালোচনা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চিকনি চামেলি তুমি হচ্ছ স্মার্ট না, তুমি হচ্ছ এ স্মার্ট, যে কিনা স্মার্টনেসের নাম করে বউয়ের চরিত্র বিক্রি করে। স্মার্টরা আর যাই হোক, কারো চরিত্র বিক্রি করে না, কারো চরিত্র বিক্রি করে তারপরে ইনকাম করে না, তাও উইদাউট এনি প্রুফ,
বেসলেসভাবে, কেউ উত্তরই দিচ্ছে না, অথচ বলে যাচ্ছে অপদার্থ ছোটলোক আমাকে নিয়ে বাজে বাজে কথা বলছে, আমাকে নিয়ে নানাভাবে কথা বলছে। মেন্টালি ডিসব্যালেন্স হয়ে গেছে, চিকনি চ্যামেলি মেন্টালি ডিসব্যালেন্স হয়ে গেছে, সেই কারণে নিজের মতো নিজে নিজে একা একা বলছে। এই যে ওকে কেউ বলেছে যে খুব স্মার্ট হয়ে যাচ্ছে সেই কারণে ফাটছে, কেউ কিন্তু বলেনি যে কারোর ফাটছে, কেউ বলেনি, কিন্তু নিজে নিজেই বলছে, নিজেকেই নিজে বলছে আমি স্মার্ট হয়ে গেছি তাতে অনেকের ফাটছে। এটা কীরকম ভাষা, ফাটছে তো। যাই হোক, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।